হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দিনটা একটা এমন একটা দিন যে দিনটা আমার খুব স্মরণীয় ঠিকই, কিন্তু সুখ স্মরণীয় নয়, যার হাত ধরে আমি পৃথিবীতে এসেছিলাম তার আজকে চলে যাওয়ার দিন, 10ই জুলাই। এই দিনটা আমার কাছে খুব কষ্টের। তো একজন মাকে একজন মেয়ে তখন বুঝতে পারে যখন সে মায়ের থেকে একটু দূরত্ব হয়, যখন সে মেয়েটার বিয়ে হয়ে যায়, শ্বশুর বাড়িতে যায়, তখন সে প্রতি পলে পলে মাকে অনুভব করে। আমি বলে না, প্রত্যেকটা মেয়ে। কিন্তু যখন মায়ের কাছে থাকে, মায়ের শাসন, মায়ের বকাঝকা, মায়ের সব দিকের কেয়ার, এগুলো যেন তার কাছে মনে হয় খুব বিরক্তিকর একটা। তো সেই রকম বিরক্তিকর আমার মধ্যে খুব একটা ছিল না, তবে কোনো কোনো সময় মা বকলে হয়তো একটু রাগ হতো, কিন্তু কিছু বলতাম না মুখে। আর আমাদের সময় অতটা তর্ক করার প্রবণতা আমাদের ছিল না, এখনকার ছেলে মেয়েদের মধ্যে যেটা অনেকেরই আছে। তো সে কথা বাদের কথা, আজকের কথা বলার কথা নয় সেটা। তো যাই হোক, এই দিনটা আমার কাছে খুব খারাপ লাগার দিন। আমার মা খুব ভালো একজন মানুষ ছিলেন, আর তার অনেক গুণ ছিল, যিনি খুব ভালো সেলাই করতেন, খুব ভালো রান্না করতেন, আর সর্বোপরি যেটা খুব ভালো করতেন সেটা হচ্ছে মানুষকে খুব আপ্যায়ন করতেন, এবং তার আন্তরিকতা দিয়ে আপ্যায়ন করতেন। কোনো মানুষ আমাদের বাড়িতে এসে, আমার মা থাকা মানে মায়ের সময়, মায়ের সংসারে এসে কেউ না খেয়ে কোনো দিন ফিরে যায়নি, এবং নিজের খাবারটাও সে যে খাইয়ে দিত সেটাও যেন কেউ জানতে পারত না, এবং সে হাসি মুখে থাকতো যে কোনো পরিস্থিতিতে, তাকে সেই পরিস্থিতিটাকে মানে মানিয়ে নেওয়ার, সামাল দেওয়ার তার খুব মানে এই ক্ষমতাটা খুব ছিল। তো আমার আজকে গলা আটকে আসছে, সেজন্য বারবার মানে কথা বলতে ইচ্ছে করছে না, যাই হোক। কিন্তু মায়ের সম্পর্কে যতই বলবো কম বলা হবে, তবুও কিছু একটু বলতে ইচ্ছে করছে, তাই বলা। তো আমার পিসিরা, আমার কাকা নেই, আমার পিসি বা জেঠুও নেই, পিসিরা আছে। তো পিসির ছেলে মেয়েরা আসতো, আমার বাবা একটু গুরু গম্ভীর মানুষ ছিলেন, তো সেই মানুষটাকে সবাই ভয় পেত, অথচ মায়ের সাথে সবাই ভীষণভাবে, মায়ের সাথে সবাই খুব ভীষণভাবে একদম জড়িয়ে থাকতো, সবাই মার কাছে আসতো, এ করতো। তো তারা চলে যাওয়ার পর বাবা মায়ের কাছে অভিমানের সুরে বলতো, আমি ওদের নিজের মামা, অথচ তোমার সাথে ওদের ওদের বেশি বন্ধুত্ব। তখন মা বলতো, তুমি মিশতে পারো না ওদের সাথে, তাই বন্ধুত্ব বেশি আমার সাথে, তত আদর আবদার মায়ের কাছে। তো আমাদের সময় এরকম বিরিয়ানি, মাংস, পোলাও, এটা দিয়ে আদর আবদার মেটানো তা নয়, একটু ঘি মা যেটা তৈরি করতো, একটু নাড়ু, একটু হাতের খাবারের মানে রান্না যেটা মা ভালো মা করতো তাদের কাছে, তাদের আবদার মেটানোর জন্য, মা জানতো কে কোনটা ভালোবাসে। হ্যাঁ, এইগুলো দিয়েই যেন বিশাল আপ্যায়ন হতো আমাদের মনে হতো। আমরা একসাথে, আমাদের পিসির ছেলেমেয়েরা প্রায় 14-15 জন কি 20 জন হবে, আমরা একসাথে বসে লাইন দিয়ে বসে খেতাম। আমাদের দেশের বাড়িতে একটা দক্ষিণ দিকের বারান্দা ছিল, সেই বারান্দায় আমরা একসাথে বসে খেতাম। তো সেই দিনগুলো, সেই আনন্দগুলো মানে কোথায় যেন হারিয়ে গেছে এখন। তো মনে হয় মায়ের সাথে সাথে যেন সব কিছুই হারিয়ে গেছে, সময়ের সাথে হয়তো এগুলো। তো মা কোনোদিনও মানে আমার পিসিরা আসতো, মা পিসি পিসামশাই, পিসামশাইরা এমন ছিল যে মায়ের সাথেই তাদের বেশি সূক্ষ্মতা ছিল, বাবা যেন খেয়ে দিয়ে তাড়াতাড়ি ওপরে উঠে থাকলেই সবাই বলতো যে মহাদেবকে সেবা করে আপনারা শয়নে দিন, মানে ওপরে উঠে বাবা শুয়ে থাকবে, বাবা একটু গুরুগম্ভীর মানুষ, মা পিসি পিসামশাই এরা সবাই একসাথে মানে থাকবে, আনন্দ করবে, হ্যাঁ গল্প করবে, এটা যেন একটা আমার, তার সঙ্গে আমার বাবার জেঠু ছিলেন, দাদু বলতাম আমরা, দাদু বলতে আমরা ওনাকেই জানতাম, কারণ আমার মায়ের বাবাকেও আমার সুযোগ হয়নি দেখার, আমার বাবার বাবা তো আমার বাবার বিয়ের আগেই মারা গেছিলেন, তাকে দেখারও সুযোগ হয়নি। তো ওই যে ওই দাদুও তাদের সাথে যোগ দিতেন, দাদুও খুব ফ্রেন্ডলি মানুষ ছিলেন। তো এইভাবে আমরা খুব ছোটো থেকে খুব মানে সবার সাথে খুব মিলেমিশে একটা বড় ফ্যামিলির মধ্যে আমরা মানুষ হয়েছি। তো সেই ছোটো জায়গাটা না এখন আমাদের কাছে খুব কষ্ট দেয়, মানে একা একা থাকা, একা কিছু এ করা আমাদেরকে খুব কষ্ট দেয়। আমরা এইভাবে বড় ফ্যামিলির মধ্যে খুব মানে মামার বাড়িতেও একটা বিশাল মানে বড় ফ্যামিলি, আর বাপের বাড়িতেও তাই ছিল। সে যাই হোক, তো আজকে
খুব খারাপ লাগছে, আমার মায়ের আজকে চলে যাওয়ার দিন ছিল, তো আজ থেকে আমি মায়ের যেন রবীন্দ্রনাথ ঠাকুর যেন আমাদের সব মেয়েকে নিয়ে তাদের সব কিছু নিয়ে যেন একদম সবাইকে যেন সব কিছু ওনার লেখার মধ্যে যেন সব রয়েছে। একটা কবিতা একটু পড়ছিলাম কদিন আগে, আমার একটু কবিতা পড়তে ভালো লাগে, কিন্তু এত ভালো এত কঠিন কবিতাটা পাঠ করার মানে অনেক সাহস, অত আমার ক্ষমতা নেই, কিন্তু যেহেতু ভালো লাগার জায়গা থেকে আমি একটু আমার মায়ের মা উদ্দেশ্যে আমি আজকে ওটা সবার সঙ্গে শেয়ার করছি। যেন মনে হলো কোথাও যেন মা ঠাকুমার জীবনের সাথে মিলে আছে তাদের এই রবি ঠাকুরের এই কথাগুলো। তো আমাকে সবাই ক্ষমা করে দিও, ভুল ত্রুটি মার্জনা করো, তো এটা আমি সবার সাথে শেয়ার করলাম। তো আজকের আমার ভিডিওটা এরকমই হবে, তোমরা দেখো আমার সঙ্গে থেকো। কবিতাটি রবি ঠাকুরের লেখা আর কবিতাটির নাম হচ্ছে মুক্তি। ডাক্তারেরা বলে বলুক না কো, রাখো রাখো খুলে রাখো শিউরির ওই জানালা দুটো, গায়ে লাগুক হাওয়া ওষুধ, আমার ফুরিয়ে গেছে ওষুধ খাওয়া, তেঁতো কড়া কত ওষুধ খেলেম এ জীবনে, দিনে দিনে ক্ষণে ক্ষণে বেঁচে থাকা সেই যেন এক রোগ, কত রকম কবিরাজি কতই মুষ্টিযোগ, একটু মাত্র অসাবধানে বিষম কর্মভোগ, এতে ভালো ওইটে মন্দ যে যা বলে সবার কথা শুনে, নামিয়ে চক্ষু মাথার ঘোমটা টেনে, 22 বছর কাটিয়ে দিলেন এই তোমাদের ঘরে, তাই তো ঘরে পড়ে সবাই আমায় বললে লক্ষ্মী সতী ভালো মানুষ অতি, এ সংসারে এসেছিলেম 9 বছরের মেয়ে, তারপরে এই পরিবারের দীর্ঘ গলি বেয়ে 10-এর ইচ্ছা বোঝাই করা এই জীবনটা টেনে টেনে শেষে পৌঁছিনু আজ পথের প্রান্তে এসে, সুখের দুঃখের কথা একটুখানি ভাবব এমন সময় ছিল কোথা, এই জীবনটা ভালো কিংবা মন্দ কিংবা যা হোক একটা কিছু সে কথাটা বুঝবো কখন, দেখবো কখন ভেবে আগু পিছু, একটা না এক ক্লান্ত সুরে কাজের চাকা চলছে ঘুরে ঘুরে, 22 বছর রয়েছি সেই এক চাকাতেই বাঁধা, পাকের ঘোরে আধা, জানি নাই তো আমি যে কি, জানি নাই এ বৃহৎ বসুন্ধারা কি অর্থে যে ভরা, শুনি নাই তো মানুষের কি বাণী, মহাকালের বিনায় বাজে আমি কেবল জানি, রাঁধার পরে খাওয়া আবার খাওয়ার পরে রাঁধা, 22 বছর এক চাকাতেই বাঁধা, মনে হচ্ছে সেই চাকাটা ওই যে থামলো যেন, থামুক তবে আবার ওষুধ কেন, বসন্তকাল 22 বছর এসেছিল মনের আঙিনায়, গন্ধে বিবল দক্ষিণ বাই দিয়েছিল জলস্থলার মর্মদোলায় দোল, হেঁকেছিল খোল রে দুয়ার খোল, সে যে কখন আসত যেত জানতে পেতেম না, যে হয়তো মনের মাঝে সঙ্গোপনে দিত নাড়া, হয়তো ঘরের কাজে আচম্বিতে ঘোল খাটাত, হয়তো বাজত বুকে জন্মান্তরের ব্যথা, কারণ ভোলা দুঃখ সুখে হয়তো পরাণ রইত চেয়ে, যেন রে কার পায়ের শব্দ শুনে
বিউফল ফাল্গুনে তুমি আসতে অফিস থেকে, যেতে সন্ধ্যাবেলা পাড়াই কোথা শতরঞ্জ খেলায়, থাক সে কথা আজকে কেন মনে আসে, প্রাণের যত ক্ষণিক ব্যাকুলতা, প্রথম আমার জীবনে এই 22 বছর পরে বসন্তকাল এসেছে মোর ঘরে, জানলা দিয়েছে আকাশ পানে আনন্দ আজ ক্ষণে ক্ষণে জেগে উঠছে প্রাণে, আমি নারী আমি মহিয়সী, আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না বিনয় নিদ্রাবিহীন শশী, আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যা হতো কাননে ফুল ফোটা। 22 বছর ধরে মনে ছিল বন্দি আমি অনন্তকাল তোমাদের এই খড়ে, দুঃখ তো বুঝছিল না তার তরে, অসার মনে দিন কেটেছে আরও কাটত আরও বাঁচলে পরে, যেথায় যত জ্ঞাতি লক্ষ্মী বলে করে আমার খ্যাতি, এই জীবনে সেই যেন মোর পরম সার্থকতা, ঘরের কোণে পাঁচের মুখের কথা, আজকে কখন মোর কাটল বাঁধন ডোর, জনম মরণ এক হয়েছে ওই যে অকুল বিরাট মোহনায়, ওই অকুলের কোথায় মিলে যায় ভাড়ার ঘরের দেয়াল যত একটু ফেনার মতো, এতদিনে প্রথম যেন বাজে বিয়ের বাঁশি বিশ্ব আকাশ মাঝে, তুচ্ছ 22 বছর আমার ঘরের কোণের ধুলাই পড়ে থাক, মরণ বাসর ঘরে আমার যে দিয়েছে ডাক, দাঁড়ে আমার পার্থী সেজে নয় সে কেবল প্রভু, হেলা আমার করবে না সে কভু, যায় সে আমার কাছে আমার মাঝে গভীর গোপন যে সুধারস আছে, গ্রহ তারার সবার মাঝারে সে ওই যে আমার মুখে চেয়ে দাঁড়িয়ে হোথায় রইল নির্নিমেষে, মধুর ভুবন মধুর আমি নারী মধুর মরণ, ওগো আমার অনন্ত ভিখারি, দাও খুলে দাও দাও, ব্যর্থ 22 বছর হতে পাহাড় করে দাও কালের পারাবার, পার করে দাও কালের পারাবার। ভিডিওটা তো একটু বড় হয়ে গেল, কথা অনেক বেশি বলে ফেলেছি, যাই হোক তোমরা আমার সঙ্গে থেকো, ভিডিওটা দেখো, তোমাদের মন্তব্য করো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, নমস্কার।